যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকা গোপন রাখতে পারবেন না আপনি বিয়ে সামাজিক অনুষ্ঠান বউয়ের মেয়ে বেশি হলো বরে তালাক দিয়ে দিছেন এরকম বেয়াদব আছে না আচ্ছা মেয়ে বেশি হওয়া কার দোষ বলেন কথা বলেন কার দোষ দোষ থাকলে এই কেসে পুরুষের দোষ না এটা আল্লাহর হাতে আপনি ছেলেও হওয়াতে পারবেন না মেয়েও আবার কন্ট্রোলের যে কথাটা আমাদের দেশে বলা হয় এটা একটা মিথ্যা কথা কারণ হলো আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা এই যে পানি যেটা আমাদের পিঠের শিরদাঁড়া থেকে বুকের পাঁজর থেকে বেরিয়ে আসে এক ফোঁটা পানির ভিতরে 300,000 প্রাণ থাকে আল্লাহ সেটাকে ছেঁকে ছেঁকে কাউকে দুটি দেন কাউকে তিনটি কাউকে চারটি কাউকে পাঁচটি এই পৃথিবীর হাইয়েস্ট ইতিহাস ক্যালিফোর্নিয়ার একটা মেয়ের একসাথে 12টা সন্তান হয়েছে আর আমাদের দেশে কয়েকদিন আগে একসাথে একটা মেয়ের 5টা সন্তান হয়েছে তো ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট ও গইলে ভালো না হইলে আস্তে বেশি আরো ভালো এরা হাদিস বিরোধী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকা যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকা গোপন রাখতে পারবেন না আপনি বিয়ে সামাজিক অনুষ্ঠান হ্যাঁ আপনি দুটি করতে পারেন তিনটি পারেন আল্লাহ দুটি দিয়ে শুরু করেছেন কিন্তু যদি ইনসাফ করতে না পারেন আদল করতে না পারেন কয়টা একটা ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফা ওয়াহিদা ইফ ইউ আর ফেয়ার You won't be able to make justice among your whole life is on one. একটার উপরে থাকো বেশিতে যেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন আমার খাদিজা থাকলে আমি অন্য বন্ধনে আবদ্ধ হতাম না কান্তেন খাদিজার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন একজন নেককার বিবির প্রভাব যে কত বেশি ছাগল জবাই করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কিছু গোশত নিয়ে মদিনার রাস্তা রাস্তায় হাঁটতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাঁটছেন বলছে আমার খাদিজার কোনো বান্ধবীর জামাই অথবা কোনো আত্মীয় স্বজন পাই কিনা আমি তাদের হাতে এই পোটলাটা তুলে দেব সে আল্লাহ জাল্লা শানহু কোরআনে 114টা সূরা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা তারপরে পড়েছেন কুল হু আল্লাহু তারপরে পড়েছেন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বি প্রতিদিনের সিলেবাসে এগুলো থাকতই আবার রাখতেন সূরা মুলক আবার রাখতেন সূরা সিজদা জুমার দিন যোগ হতো 8টি সূরা ফজরের সময় পড়তেন প্রথম রাকাতে সিজদা দ্বিতীয় রাকাতে সূরা ইনসান অথবা দাহার তৃতীয় পর্যায়ে জুমাতে যাওয়ার আগে পড়তেন সূরা কাহাফ চতুর্থ জুমায় পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা অথবা সূরা গাশিয়া আর জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়ার নির্দেশ দিতেন রাহমাতাল লিল আলামিন আমরা এই আমলগুলো করব বিশেষ করে সূরা মুল সূরাতুল খাসামা বলা হয় ঝগড়া সূরা এই সূরাটি মৃত্যুর পরে কবরে ঝগড়া শুরু করবে আপনাকে যতক্ষণ জান্নাতে না দেওয়া হয় আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তার জবান খুলে দিবেন সূরা বলতে থাকবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে জান্নাত দিবেন কই এখনো তো জান্নাত দেওয়া হলো না আমি তাকে ছেড়ে যাব না আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেশি নফল পড়ে নফল হলো জিয়াদা সালাত ইসলামে শরীয়তে সালাত দুই প্রকার একটা হলো ফরজ আর একটা কি নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো সব হলো নফলের মধ্যে গুরুত্ব বোঝানোর জন্য ইমামরা এগুলোকে বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন নফল নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও ছাড়েন নেই ফজরের সুন্নাত জীবনেও ছাড়েন নেই বিতর বিতর রাতে না পড়লে দিনে কাজা করতেন বিতর কয় রাকাত মাত্র তিন রাকাত এক তিন পাঁচ সাত আরেকটা আছে তো নয় এক তিন পাঁচ সাত নয় বিতর মানে বেজোড় বিতর মানে কি বেজোড় ইন্নাল্লাহ বেত্রনি হাব্বুল বেত্র তিনি বেজোড় বেজোড় কি তিনি ভালোবাসেন এই বিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজা করতেন তখন কিন্তু আর বিতর পড়তেন না তখন জোর পড়তেন
যেমন বিতর হলো তিন ডাকাত, তিন ডাকাতের কাজা কি করবে? যেমন তিন ডাকাতের মুসাফিরের আমরা কসর পড়ি, তিন ডাকাতের কি কসর আছে? কিন্তু এক লোক দেখি যে মাগরিবের নামাজ পড়ে রুকুতে বই রিস, দ্বিতীয় ডাকাতের রুকুতে আর ওঠে না, সবাই সালাম ফিরালো ও রুকুতেই আছে। আলম কি ব্যাপার, আপনি রুকুতে কয়? আমি কসর করলাম। তিন ডাকাতের অর্ধেক করছে হেঁটে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাইবে উরিস। আলম ভাই, মসজিদে আসার আগে মসজিদের জ্ঞান অর্জন করা ফরজ, বিয়ে করার আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ, রাজনীতি করার আগে রাজনীতির জ্ঞান অর্জন করা ফরজ, আপনি অর্থনীতি মানার আগে অর্থনীতির জ্ঞান অর্জন করা ফরজ, বাচ্চাদের মাদ্রাসা দেওয়ার আগে বাচ্চাদের সম্পর্কে জ্ঞান নেওয়া ফরজ। এখন বাচ্চাদের জ্ঞান নাই, বাচ্চাদেরকে গরুর মতো পিটে, এরকম স্কুলও আছে মাদ্রাসাও আছে, তবে মাদ্রাসাটা বেশি ফলাও হয়, কারণ সাদা কাপড়ে দাগ দেখা যায় বেশি। স্কুলের বাচ্চাকে কান দিয়ে কান ছিঁড়ে ফেলেছে, এরকম বহু নজির আছে না নাই? এগুলো জানবেন, বাচ্চাদেরকে মারা নিষেধ, ওদেরকে দিয়ে হাত পা টিপানো, ওদেরকে দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। চাইল্ড লেবার যেটাকে বলা হয়, শিশু শ্রম, এটাকে সম্পূর্ণ হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধাশ্রম, বুড়া মানুষের থেকে খেদমত দেওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখনই তিনি কোন বৃদ্ধ মানুষের হাতে বোঝা দেখেছেন, তার বোঝাটা নিজের কাঁধে তুলে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধ যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, হোক সে অন্য ধর্মের লোক, তাকে সম্মান করলে আপনার সম্মান দিবেন কে? নফল নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস, নফল নামাজ পড়তে পড়তে মানুষের হাত আল্লাহর হাতে রূপান্তরিত হয়, মানুষের পা আল্লাহর কুদরতি পায়ের সাথে জড়িত হয়ে যায়, মর্যাদা তার এত বাড়ে সে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতগুলোর ভিতরে বলছেন 12 রাকাত নফল অথবা সুন্নাত যেটা আমরা চিনি, কেউ যদি দৈনিক পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত। এশার 2 রাকাত কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার সাথে বেহেশতে থাকবে, আরেক বর্ণায় বলেছেন তার জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করে দিবে। আল্লাহ যদি প্রাসাদ তৈরি করে, এটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই, দুনিয়ার ঘর বেদখল হয়ে যেতে পারে। যেমন আমাদের লালমোহনে অথবা চরফেশনে আপনি একটা বাড়ি বানায় রাখলেন, আপনি দীর্ঘদিন আসেন না, দেখবেন যে পাশের আরেক আল্লাহর ওলি বাদ খায় ডলি ডলি, এ ভুয়া দলিল করে বাড়িতে গিয়ে ঢুকছে। এটা অবশ্য আপনাদের এখানে নাই, এটা ভালো করে। হ্যাঁ, আমাকে আমার সিলেটের এক মুসল্লি ফোন করেছে, উনি লন্ডন থেকে এসেছেন, হয় আমার ঘরে কেউ হামাই গেছে কি? ওখন আমি আর হামাইতাম পারিয়াম না, আমি কইলাম তোমার ঘরে কেউ হামাইছে? হয় তার কাছে দলিল আছে। তা আমি কইলাম আমারে ফোন করলা কি তার লাগে? কয় আপনি আমার হুজুর, আপনার ঘরে আমি নামাজ পড়ি, আপনি একটু এমপি সাহেবের কই দিবা। এমপি ছিল তখন ইলিয়াস, আমার 2 বছর সিনিয়র ছিলেন ঢাকা ভার্সিটির, তো সে জানতো আমার সাথে খাতির, আপনাদের এখানের অনেক লোকের সাথে আমার পরিচয় অনেক, নাম বললাম না। তো আমি বললাম তুমি তাকে গিয়ে বলো আপনি ঢুকছেন কেমনে, সে দলিল দেখালো। এই যারা এই কাজ করে তারা কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঘাড়ে নিয়ে উঠবে চোর হিসাবে। যারা 1 বিঘত জমিন কারো কেড়ে নেয়, 7 তবক জমিন তার ঘাড়ে করে সে কিয়ামতের ময়দানে উঠবে। আপনি চিন্তা করতে পারেন এত ছোট্ট ঘাড়ে কেমনে এত বড় জমি উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের ঘাড়গুলো উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। জনগণের গম চুরি করেছো, চাউল চুরি করেছো, রাস্তার ইট বালু চুরি করেছো, সব তোমার ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে